গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো এখন বাজে সকাল 6:30, আর আমি এখন ঘুম থেকে উঠলাম, মুখে রোদ পড়ছে। উঠে আমার কোনো কাজই এখনো হয়নি, শুধু উঠলাম, উঠে ব্লগটা স্টার্ট করলাম। এখনও বিছানা গোছানো, ঘর টর ঝাড় দেওয়া কোনো কাজই আমার হয়নি। ওর বাবা গেছে ফ্রেশ হতে, আমার ছেলে ঘুম থেকে এক্ষুনি উঠলো, বিছানা বিছানা কিছুই গোছানো হয়নি। তো চলো, কাজকর্ম অনেক পড়ে আছে আজকে, আর আজকে সকাল থেকে ভীষণ রোদ্দুর উঠেছে আর বিশাল গরমও লাগছে। তো চলো, কাজকর্মগুলো করতে তো হবে, বসে থাকলে তো আর হবে না, সব কাজই করতে হবে। তো আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর একটু তাড়াতাড়ি উঠলে ভালো হতো। আর এই গরমে সকাল সকাল কাজ করে নিলে না কষ্টটা অনেকটা কম হয়। দেখো বিছাচ্ছে না সব, দেখো বেশিদিনের সব পড়ে রয়েছে। আর এত গরম, এই ফ্যানটা উপরে ফ্যানটা চালিয়েও মানে গরমটা একটু মানে কম হয় না, এত পরিমাণে গরম এখানে। আর আমার ছেলে দেখো ঘুম থেকে উঠেই এই যে এখানে খেলা স্টার্ট করে দিয়েছে। ওর যা কাজ আর কি, যে যার কাজে আর কি ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত। তো চলো কাজকর্মগুলো করি, অনেক কাজ পড়ে আছে। চলো দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের খুব। দেখো চলে এসেছি বিছানাটা গোছাতে, আগে ফার্স্ট বিছানাটা গুছিয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করে নেব। বিছানাটা না গোছানো হলো না, মানে ঘরের মধ্যে ঢুকলে মনে হয় সব কাজ যেন পড়ে আছে, তার জন্য বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এরা দুজনে গেল হাঁটতে, এখন বাজে কটা? এখন বাজে 7:20। ওরা দুজনে গেল হাঁটতে, আর আমি মুখ টুক ধুয়ে জামা কাপড় কাচাকুচি করে গুছিয়ে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো রান্না বান্নাগুলো কি করি না করি তোমাদের একবার দেখিয়ে দিই। আর জামা কাপড়গুলো কাচা রয়েছে, সেগুলো এখনো মেলতে যেতে পারিনি, মেলতে যাব কিন্তু একটু পরে, এখানে তরকারিটা বসিয়ে রেখে মেলতে যাব। এই জামা কাপড়গুলো মেলতে যাওয়া হয়নি, এখানে কেচে এই যে রেখে দিয়েছি, এগুলো মেলতে যাব। আর এখানে জল এনে এখনো ভরা হয়নি, ও জল নিয়ে এসেছে, ভরতে হবে জলটা। ফ্রিজটা বন্ধ কেন? কারেন্ট নেই মনে হয়। এই যে তরকারি কাটা ছিল, সেই তরকারিগুলো সব আমি ব্যাক করে বের করে নেব, আর রাতের বেলা কাটা না থাকলে খুব অসুবিধাই হয়। এখানে আর কি কাটা আছে, কালকে অল্প কটা ভাত ছিল সেই ভাতটা, আর কিছু নেই। লঙ্কার ঝুড়িটা আবার ঢাকা খোলা হয়ে গেছে, সব এখানে জল আছে। মাছটাই তো বের করা হলো না, মাছটা বের করে নেই। চলো সব বের ঠের করে নিলাম, বাবা মাছটা বের ঠের করে নিলাম। এবার চলো রান্নাবান্নাগুলো করি, কিছু একটা খাই, খেয়ে দিয়ে রান্নাবান্নাগুলো করি, তারপরে জামাকাপড়গুলো পরে মেলতে যাব। আগে একটু জলটা খেয়ে নিই, ঠান্ডা জল একটু ফ্রিজেরও মিশিয়েছিল এই যে। আলুগুলো ফ্রিজ থেকে কেমন কালো হয়ে গিয়ে, এই যে কালকে কেটে রাখলাম আলু ভাতে দেব বলে, আলুগুলো কালো হয়ে গেল কেন? এগুলোকে আবার কেটে বাদ দিতে হবে। কি অবস্থা, একটা জিনিস কেটে রেখে শান্তি নেই দেখি এগুলোর অবস্থা। আজকে পটল ভাজা করবো, আর আমার ছেলের সবজি তরকারি করবো বলে কেটে রেখেছিলাম। আজকে তেমন কিছু রান্না করবো না, যদিও রান্নাবান্না হবে হচ্ছে। অনেকদিন থেকে বলছে ভাতের মধ্যে ডাল দিয়ে খায় না নাকি, ওর খাওয়া হয় না বলে, কবে আর খাবো, মানে ওদের একটা কথা, ও খেলে ও স্বীকার করে যে খেয়েছি। তাই ওইটা মানে একটা কাপড়ের মধ্যে ডাল দিয়ে ভাতের মধ্যে দেব, আলু ভাত করব,
ওটাকে পেঁয়াজ টিয়াজি সুন্দর করে মাখাবো, আর হচ্ছে পটল ভাজা করব তার সাথে। আর সরো বাটা মাছ এনেছিল রবিবার দিন, বাটা মাছটা করব হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল ঝোল। ঝাল ভালো লাগে না, টমেটো দিয়েও একটা দারুণ রেসিপি করতে পারি আমি বাটা মাছের, কিন্তু সেটা এখন টমেটো নেই বলে করতে পারছি না। সর্ষে পোস্ত দিয়েই করতে হচ্ছে, সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল করব, ডাল আলু ভাতে দেব আর পটল ভাজা করবো আজকে জন্য এইটাই। আর ছেলের জন্য আলাদা করে একটা সবজির তরকারি করব, হয়ে যাবে মাছ দিয়ে করব ব্যাস আর কিছু না। আজকে এটা ঝটপট করে রান্না করে নিই, চলো অনেকটাই বেলা হয়ে গেল, আবার অফিস যাবে, এসে আবার তাড়াহুড়ো করবে। বাটা মাছ করার জন্য তেলটা আগে গরম করে নেব, তেলটা দিয়ে দেব কড়াইতে। তেলটা গরম হয়ে যাক, এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, চলো বাকি এই মাছ এই মাছটা আর এই মাছটা ভালো করে ভাজাটা করে নেই। আর এখানে এই যে ভাজার মধ্যে ডাল আর আলু দিয়ে আমি এটা সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি, একসঙ্গে ওটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই মাছের ঝাল করার জন্য সর্ষে আর পোস্তের দুটো মিক্স করে বেটে নেবো ততক্ষণে, আর পটলটা ভাজা করবো। চলো মাছগুলো আগে ভাজা করে নিই। সর্ষে আর পোস্ত আর লবণ দিয়ে একটু পেস্ট করে নেব কাঁচা লঙ্কা দিয়ে। দেখো ভাতটা বেড়ে দিয়েছি, এই যে ডাল মাখানো আর আলু ভাতেটা পেঁয়াজ দিয়ে মাখানো আর পটল আর ডিম ভাজা করে দিয়েছি, এটা খাবে আর বাটা মাছের ঝাল দিয়ে ও ভাত খেয়ে নেবে। আর যে মাছের ঝালটা আমি বানিয়েছি সেই যে এটা, এই মাছের ঝালটা আমি বানিয়েছি আর বাকিটা ছেলের ঝোলে দিয়ে দিয়েছি। আর এখানে আছে ডাল মাখানোটা রয়েছে, আর ওখানে ভাজাভুজিগুলো রয়েছে, আর ছেলের ঝোলটা পাশে। দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা এখন কিছু পরিষ্কার করা হয়নি, আর ও চলে গেল অফিসে খাওয়া দাওয়া করে, আর আমি একটু চা নিয়ে বসলাম। এখন বাজে 9:10, সকাল থেকে চা খাওয়ারও টাইম পাইনি, আর সেই জামা কাপড় কিনেছি কোন সকালে তারও টাইম পাইনি মেলতে যাওয়ার। এখন যাব, এখনো ছেলেকে খাওয়ানো হয়নি, ছেলেকে খাওয়াবো, আগে ভাবলাম চাটা খেয়ে নেই নাহলে একদম ভালো লাগছে না। একটু চা খাই, চাটা খেয়ে এবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো, করে ওকে খাওয়াবো, আগে খাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। সকালে আর কিছু খাবো না, ভালো লাগছে না আজকে, আমি আগেই বললাম হলো পোয়েট্রে নেই। কি করছিস তুই? দেখা যাচ্ছে না। কি করছো তুমি বাবা? আমি ভাত খাবো। এই যে চা, আবার কোথায় যাচ্ছিস? এই যে বাবার হেলমেটটা নিয়ে এখানে বসেছিল। কি করা খাচ্ছে বানর? এই যে সকাল থেকে বাবা কলা নিয়ে এসছে 12টা মতন, তাও 3-4টে খাওয়া হয়ে গেছে। ও কলা, ফলের মধ্যে সব থেকে ফেভারিট কলা। কেন খাচ্ছ? খাও। স্নান করে চলে এসছি, স্নান টান করা হয়ে গিয়েছে, স্নান টান করে এবার একটু বসেছিলাম। আর স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, মা এসেছিল ওই জন্য স্নান করতে দেরি হয়ে গেল। স্নান টান করে এসছি আর ওকে ভাত খাওয়াতে এসছি, ছেলেকে ভাত খাওয়াবো। আর সকালে আজকে আমার কিছুই খাওয়া হয়নি, ইচ্ছে করেনি আর খেতে সকালটা, ওই জন্য ওকে এখন ভাত খাইয়ে একবারে ভাত খেয়ে নেই। আর আজকে ভালো লাগছে না, কেন জানি না আজকে শরীরটা একদম ভালো লাগছে না, কাজ করছি অনেক আস্তে আস্তে আর শরীরটা। চলো ভাতটা মেখে নিয়েছি, ওকে খাইয়ে দেই, তারপরে আমি খাবো। আর সেই সকালের পরে তোদের সঙ্গে আর একটুও কথা বলতে সময় পাইনি, মা চল মা এসেছিল, মার সঙ্গে কথা বলছিলাম, তারপরে এই দেশে গেছি। ছেলেকে খাইয়ে নিলাম, ছেলেকে খাওয়ানোর পরে ওকে শুয়ে দিয়েছি, এই যে দেখা যাচ্ছে, এই যে ও এখনো ঘুমায়নি বসে আছে। আর আমি সকালে কিছু খাইনি, এখন বাজে 1:40, তাই ভীষণ খিদে পাচ্ছে, ওই জন্য ভাবলাম ওকেও যা পারে করুক ওই ঘরে, আমি এবার খেয়ে নিই। আর আজকে সকাল আজকে কি রান্না করেছি তোমরা তো জানোই, আর আমি কি কি নিয়েছি সেই খাবারই নিয়েছি, তাও একবার তোমাদের দেখিয়ে দিই চলো।
এই যে সেই ডাল সিদ্ধ ভাতে দিয়েছিলাম, ওটা মাখানো আছে, আলু সিদ্ধটা এই যে মাখিয়েছি, আর ডিম ভাজাটা এরকম লাগছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে বলে এরকম লাগছে। আর আছে এখানে এই যে ভাত, আর ওখানে আছে হচ্ছে বেগুন ভাজা, এই পটল ভাজা, মাছ ভাজা, এসব রয়েছে। আর মাছ যে ঝাল করেছিলাম সেই মাছের ঝালটাও রয়েছে। আর এই যে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ, এটা কিন্তু খেতে ভীষণ ভাল লাগে। আগে মারা করতো চটজলদি রান্না, ডালটা কৌটো ছিল আগে, একটা কৌটোর মধ্যে চট করে ডালটা দিয়ে দিত ভাতের মধ্যে, সেদ্ধ হয়ে যেত, ওরকম আমরা কত খেয়েছি। এখন আর সেরকম ভাবে খাওয়া হয় না, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি রাতের বেলা যখন মনে হয় কিছু নেই, ইচ্ছা করছে না, তখন কিন্তু ভীষণ ভালো একটা খাবার এইটা, ডাল মানে কৌটো, কৌটোটা আমার ছিল নেই, মানে একটার মধ্যে একটা কাপড়ের মধ্যে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দেওয়া, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ সব একসঙ্গে এরকম পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাছ মাংসের থেকেও তুমি খেয়ে তৃপ্তি পাবে, এত সুন্দর। আর এই খাবারটা সব থেকে আমার হাজবেন্ড বেশি পছন্দ করে, তার জন্য ম্যাক্সিমাম টাইম রাতেরবেলা করেই এটা বানাই, মানে রাতেরবেলা একসঙ্গে বসিয়ে দিলাম, হয়ে গেল, কত সুন্দর ভালো খাবার, খুব হেলদি একটা খাবার, যেটা আমার তেল মশলা কিছুই নেই, খুব ভালো লাগে। তো আমার ছেলেও এখন টুকটাক খেতে শিখেছে, ও খেতে ভালোবাসে, ওকে শুকনো শুকনো করে মাখিয়ে দিলে, ও পেঁয়াজটা খায় না, পেঁয়াজ ছাড়া এরকম আলু সেদ্ধ দিয়ে একটু ঘি দিয়ে মাখিয়ে দিলে খুব ভালো খায়। তো চলো, আজকে এটা অনেকদিন ধরে খাওয়া হচ্ছিল না বলে আজকে সকালেই বানালাম। আমি রান্না করা কিন্তু ছিলও না, টুকটাক মানে সাইডে যে রান্না করবো মাছ ছিল সঙ্গে, এটা কিছু খাওয়ার জন্য সেটা ছিল না বলে আজকে এটা করলাম। চলো খেয়ে নেই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর এই খাবারটা বেশি ভাল লাগে হচ্ছে তোমার গরম ভাতে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে অত একটা ভালো লাগে না, কিন্তু আমি এখন খাচ্ছি, এখন তো আর গরম করবো না, আরও গরমকাল গরম করে খেতেও ভালো লাগে না, তো ঠান্ডাই খাই। চলো ঠান্ডাই খাই, আর সকালেও খেয়েছি গরম গরম, ওর আটও বেশি ভালো লেগেছে। আর আমি কিন্তু একই কালারের নাইটি স্নান করার আগেও পরেছিলাম, আর স্নান করার পরেও পরলাম, কারণ আমি একই কালারের নাইটি হচ্ছে দুটো। তোমরা হয়তো ভাববে স্নান করার আগেও একই নাইটি পরেছে, স্নান করার পরেও একই নাইটি পরেছে, তার জন্যই তোমাদেরকে বললাম একই কালারের নাইটি আমার দুটো, তাই জন্য মানে পরতে হয় এরকমভাবে। তো বন্ধুরা দেখো, আমরা এই ছাদে এসে বসেছি, আর এখন মানে 5:30-6টা বাজে, আর এখন কি মেঘ করেছে, আর কি ভালো লাগছে আকাশটাই, যে আমি আর বাবু বাবু আম খাচ্ছি, ওকে আম কেটে দিয়েছি, আর একটু ঠান্ডা, কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। আর আমার জন্য সারাক্ষণ তো ঘরের মধ্যেই থাকে, ওর জন্য একটু নিয়ে আসলাম ওকে, একটু খেলা করুক, আর ওয়েদারটা এত সুন্দর, একটু ঝড় বৃষ্টি মনে হচ্ছে প্রচণ্ড উঠবে, দেখি চলে যাব নিচে, কি সুন্দর ভালো লাগছে, কি হাওয়া দিচ্ছে। দেখো সন্ধ্যেবেলা দেখলে যে ওপরে গেছিলাম ছেলেকে নিয়ে, তারপরে 6:30-টার মতন বাজে নিচে চলে এসেছি, ওর বাবা তো বাড়ি আসার এখানে অনেক দেরি আছে, তাই ভাবলাম ওকে পড়াতে বসবো, তার আগে কিছু কাজ করে নেই। আর আজকে রাতের বেলা আমি ময়দা মাখতে চলে এসেছি, এখন ভাবলাম মেখে টেখে গুছিয়ে রেখে দিলে কি রান্না করার সময় করতে খুব সুবিধা হবে, তার জন্য আজকে অনেকদিন ভাবছিলাম একটু পরোটা খাবো, কিন্তু সেটা গরমের জন্য খেয়ে ওঠা হচ্ছে না। আর এমনিতেও আমরা পরোটা কিংবা লুচি অত একটা খাই না, খেতে ভালোবাসি না, ইচ্ছে হলো কোনো কোনো দিন তখন হয়তো একটু খেলাম, এছাড়া খাই না। তাই আজকে আমি রবিবার দিনই ঠিক করেছি, যেদিনকে বৃষ্টি হবে সেই দিনকে পরোটা বানাবো। তো আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর, মনে হয় বৃষ্টি হয়, ভীষণ হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া, আর ভীষণ মেঘ করেছে, ভাবলাম হয়তো আজকে বৃষ্টি হবে, একটা ওয়েদারটা একদম ঠান্ডা, তাহলে আজকে একটু পরোটাটা বানাই। আর রবিবার দিন চিকেন নিয়ে এসেছিল, অল্প একটু চিকেন রেখে দিয়েছিলাম, অল্প করে চিকেন রেখে দিয়েছিলাম, তাই পরোটা রাতের বেলার মেনুতে হবে, একটু পরোটা করব আর চিকেনটা রান্না করব, অল্প করে চিকেন রয়েছে সেটা রান্না করব, এই বৃষ্টিতে কিন্তু দারুণ লাগে। আর ছেলের জন্য ভাত আছে, ও তো পরোটা মরোটা খায় না, ও ছেলের জন্য ভাত আছে, ও ভাত খাবে, আর আমার জন্য পরোটা আর চিকেনটা করবো। ও আসলেই চাটাগুলো খাবো, এখন শুধু ময়দাটা মেখে আর আলু টলুগুলো কেটে গুছিয়ে রেখে দিয়ে ছেলেকে পড়াতে চলে যাব, তারপরে ও আসলে চা করব, চা করে একটু অল্প অল্প করে
ওই তারপরে এগুলো বানিয়ে ফেলবো, ঝটপট করে হয়ে যাবে। এখন রেডি করা থাকলে কি ঝটপট করে বানানো হয়ে যায়, টেনশন থাকে না যে বানাতে হবে বা গোছাতে হবে। গোছানো থাকলে রান্না করতে বেশি সময়ই লাগে না। চলো ময়দাটা মেখে নেই। এই যে আমি ময়দাটা নিয়ে নিয়েছি, অল্প করেই বানাবো। চলো ময়দাটা মেখে নেই। মেখে নিয়ে তারপরে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে একটা পরোটা ভাজা করবো আমি চা দিয়ে খাবো বলে, আর এখানে চাটা করে নেই। আরও বাড়িতে এসছে একদম মুষলধারা বৃষ্টিতে পুরো ভিজতে ভিজতে, আর আমার ভীষণ চিন্তা হচ্ছিল আসছিল না বলে, আর আজকে এসেও দেরি করে অনেকটা, আর বৃষ্টিতে, আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আরও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়িতে এসছি। দিচ্ছি দিচ্ছি বাড়িতে এসছে, আর এখন চাটা করছি, তারপরে রান্নাবান্না করবো। চাটাগুলো করে নেই, করে খেয়ে টেয়ে নেই। চলো বানিয়ে নিয়েছি হচ্ছে চা। চাটা ভালো করে দেখা যাচ্ছে না, এই চা বানিয়ে নিয়েছি। আর আমার কীরকম টাইপের হয়েছে পরোটাগুলো, মানে এখন পাইকারি টাইপের বানিয়েছি দুটো, বেশি চারুটা তেয়ে গেছিলো বলে এরকম টাইপের হয়ে গেছে। কী অবস্থা! এই নাও এটা, আর ও খাবে হচ্ছে এই টোস্ট দিয়ে, অন্য কিছু খেতে ভালোবাসে না। চলো চাটা খেয়ে নেই, তারপরে আবার পরে কথা হবে। দেখো এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, এখন বাজে 8:30, বেলা প্রায় অনেকটাই হয়ে গেল। এই যে চিকেনটা বললাম অল্প করে রয়েছে, আলু দিয়ে এটা একটু বানাচ্ছি, ওই কষা কষা করে বানাবো একদম। আর এটা হচ্ছে ঝটপট চিকেন, আলু টলু আছে কিছুই ভাজিনি, আর কাঁচাই দিয়ে দিয়েছি। আর এখানে এই যে আছে হচ্ছে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আমি এই যে অনেকক্ষণ, আর এটা দিয়ে হবে হচ্ছে পরোটা, আর হবে সঙ্গে হচ্ছে চিকেন। এর সাথে আবার দেখা হচ্ছে, পরে তোমাদের আবার দেখাচ্ছি। চলো দেখো আমার চিকেনটা একদম কমপ্লিট, একদম আজকে কষা কষা করেছি, একটু জল টল দেইনি, একদম ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে বানিয়েছি। অল্পই তেল দিয়েছিলাম, কিন্তু ভীষণ তেল ছেড়েছি বলে এটা দেখতে এরকম হয়েছে। খেতে কেমন হবে জানি না, কিন্তু সমস্ত গলে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো। আর এখানে বসিয়েছি হচ্ছে ভাত, এখানে মাংস হচ্ছে আর এখানে ভাত হচ্ছে। বললাম যে পরোটা বানাবো, কিন্তু পরোটা বানানো আমার হলো না, কারণ ও আসার আগেই ময়দাটা মেখে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। ও আসার পরে বলছে চিকেনের সাথে পরোটা একটু ভাত টাত হলে ভালো হতো, তাই আমি বলছি ওইটুকু চিকেনের সঙ্গে আমার কী ভাত খাবে, বলছি অল্প করেই খেতাম। তাই কী করে মনের ইচ্ছা হচ্ছে যখন ভাত খেতে, তাহলে ময়দাটা কী করলাম আমি ফ্রিজে ভালো করে এয়ার টাইট কন্টেনারে করে ভালো করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, আর অল্প করে ভাত বসিয়ে দিলাম। ভাবলাম ময়দাটা মাখানো থাক, যে কোনো একদিন রাত্রেবেলা কিংবা সকালবেলা লুচি কিংবা পরোটা কিছু একটা বানিয়ে নেওয়া হয়ে যাবে। তাই জন্য আবার ভাত করলাম, আর ওদিকে মাংসটা হয়ে গেছে, ভাতটাও হয়ে গিয়েছে, আর সঙ্গে আলু সেদ্ধ দিয়েছি, আর ফ্রিজে পোনা মাছ ছিল, সেই পোনা মাছ 2-3 পিস বের করে রেখেছি, ওইটা ভাজা করবো, আর চিকেনটা ব্যাস হয়ে যাবে খাওয়া। এই যে দেখো তিনজনের ভাত বেড়ে নিয়েছি, এই যে সব ভাত বেড়ে নিয়েছি, ওকে মাংস দিয়ে দেবো, আর এই যে আজকে তিনজন একসাথেই খেয়ে নেবো নিচে বসে, ওই জন্য ভাতটা বেড়ে নিয়েছি। আর যে চিকেন আছে বাবার ভাত, এটা আমার ভাত, ছেলের ভাত এই যে। চলো তো চলো ভাত টাতগুলো খেয়ে নেই। আর এই যে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন।